এবিপি আনন্দের খবরের জের পথ দুর্দশার খবর সম্প্রচারের পর রাস্তা সংস্কারের কাজ শুরু করে দিল বীরভূমের দুবরাজপুর পঞ্চায়েত সমিতি। হ্যাঁ, আমাদের রাস্তাটা খুব খারাপ ছিল, তারপর বিবি আনন্দে এসে দেখে গেছে, তারপর ওদের কার্যকলাপে করে এখন এই রাস্তাটা মোটামুটি কাজ আরম্ভ হয়ে গেছে। আমরা এর জন্য খুব খুশি। বহুদিন হয়ে গেল বীরভূমের দুবরাজপুর থেকে যশপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তাটির বেহাল পরিস্থিতি। মাটির পথে ছোট বড় গর্ত, কোথাও জমে রয়েছে জল। পরিস্থিতি এতটাই খারাপ যে 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ বাস চলাচল। 31 আগস্ট বীরভূমের দুবরাজপুর থেকে যশপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার বেহাল দশা নিয়ে এবিপি আনন্দে খবর সম্প্রচারিত হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের। সব মিলিয়ে পুজোর মুখে স্বস্তির রেশ দুবরাজপুরের যশপুরের বাসিন্দাদের চোখে মুখে। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।